আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে জানছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ কিন্তু নতুন একটি দারুণ দারুণ একটি আপডেট এসেছে, যা আগে ছিল না, আপডেটটি নতুন এসেছে, ঠিক আছে? তো আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, আশা করি প্রত্যেকে আমরা কিন্তু খুশি হবে বা মনে মনে আমরা কিন্তু এটা খুঁজেছি যে হোয়াটসঅ্যাপে এই আপডেটটা এখন দিচ্ছে না কেন, দিলে ভালো হতো, ঠিক আছে? আমরা কিন্তু চেয়েছি মনে মনে অবশ্যই। তো আপনি যদি এটা দেখেন আপডেটটি, তো আপনি দেখলে পরে অবশ্যই খুশি হবেন যে আমি যা চেয়েছি অবশ্যই তাই পেয়েছি, হোয়াটসঅ্যাপ আমাদের মনের কথা বুঝেছে। তো আমরা কী করবো, হোয়াটসঅ্যাপে ক্লিক করবো। প্রথমে আপডেটটা কী আমি দেখিয়ে দিচ্ছি। আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন এই আইডি, ঠিক আছে? আমি এখানে কলসে ক্লিক করবো। তো প্রথমে এইভাবে আসলে আপনি কি করবেন, এখানে কলসে ক্লিক করবেন, ডাইরেক্ট কলসে ক্লিক করবেন। কলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কল লিঙ্ক, ঠিক আছে? এইরকম কোনো অপশন কিন্তু আগে ছিল না, বর্তমানে এটা রয়েছে, ক্রিয়েট কল লিঙ্ক। তো এখানে আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করার পর আনলক কানপো, সরি আমার নেট কানেকশনটা অন করে নেই এখনও। তো আমি দেখুন এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। দেখুন আমরা কিন্তু, এর মানে আমরা কিন্তু আগে হোয়াটসঅ্যাপে কিন্তু মিটিং করতে পারতাম না, মানে একা দুই তিন চার পাঁচজন দশজন কিন্তু আমরা একসাথে কানেক্ট থাকতে পারতাম না ভিডিও কলে বা অডিও কলে, ঠিক আছে? তো এখন কিন্তু নতুন একটি এই লিঙ্কের মাধ্যমে আমরা কিন্তু যে কজন মঞ্চে আমরা এখানে একসাথে ভিডিও কলে কথা বলতে পারবো বা কি অডিও কলে কথা বলতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আগে ছিল না কখনো, তো অন্য ইয়ের মতো। দেখুন এখানে এই যে কল দেখতে পাচ্ছেন, কল টাইপ, এখানে এই কল টাইপে ক্লিক করলে দেখুন দুটো অপশন, ভিডিও এবং ভয়েস, দুটো অপশন। তো আমরা চাইলে ভয়েস কলে মিটিং করতে পারি, বাকি আমরা ভিডিও কলে মিটিং করতে পারি, বাকি কথা বলতে পারি, ঠিক আছে? আমরা এগোচ্ছে সাত আটজন পাঁচজন ছয়জন করে। হ্যাঁ, তো কীভাবে এটা দেখুন, উপরে একটি লিঙ্ক তৈরি হয়ে আছে, ঠিক আছে? এই লিঙ্কটি আমরা কপি করব। বাকি এই লিঙ্কটি এই যে দেখতে পাচ্ছেন, সেন্ড লিঙ্ক বাই হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা ক্লিক করলে, তারা ক্লিক করলে এখানে আমাদের যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কপি লিঙ্ক, ঠিক আছে? কপি লিঙ্কটা যদি এখানে কপি করি, আমরা কপি করে এখানে বাকি যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু এই লিঙ্কটা ফাটাতে পারবো, ঠিক আছে? আমরা চাইলে মেসেঞ্জারের ভিতরেও ফাটাতে পারবো, হোয়াটসঅ্যাপে ফাটাতে পারবো, বা অন্য এইতে ফাটাতে পারবো। তারপর এখানে শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট শেয়ার করতে পারি, ঠিক আছে? যে কোনো জায়গা আমরা শেয়ার করতে পারি। তো এখানে ক্লিক করে ডাইরেক্ট আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসবে, আমরা অ্যাক্টিভ থাকতে পারবো, ঠিক আছে? তো এখন দেখুন এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলে আমাদের, দেখুন আমি এখানে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কল হয়েছে, আমি এখানে চাচ্ছি না, কারণ আমার আর কল দেওয়ার মতো নাই কেউ আপাতত। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও কলে আপনার সাত আটজন পাঁচজন ছজন যে তখন মন চায় আপনারা সবাই মিলে একসাথে মিটিং করতে পারেন, একসাথে কথা বলতে পারেন, ঠিক আছে? বন্ধু বান্ধব আছে, গ্রুপ বা কি যে কোনো মাধ্যমে আপনারা এখানে একসাথে গ্রুপ মিলিয়ে কথা বলতে পারেন বা মিটিং করতে পারেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই আপডেটটি কিন্তু চলে এসেছে, আমার কাছে চমৎকার লেগেছে আপডেটটি। জানি না আপনার কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা যাদের আসে নাই, তারা কি করবেন, প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে এটাকে আপডেট দিয়ে নেবেন, অবশ্যই কিন্তু এটা চলে আসবে, ঠিক আছে? এসি লাস্কার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।